পবিত্র মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। পৌর সদরের শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার শিশু কিশোর ও বৃদ্ধ ধর্মপ্রাণরা অংশ নিয়ে নবীর প্রতি সালাম ও দুরুদ পাঠ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গাউসিয়া কমিটি সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী শামীম। সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের সঞ্চালনা। এতে প্রধান অতিথি ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান ফকি মুফতি মুহাম্মদ আব্দুল ওয়াজেদ আল কাদেরি। উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ আয়ুব বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, সাবেক জেলা সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, মাহবুবুল আলম চেয়ারম্যান ডাক্তার আবু সৈয়দ, মৌলানা নজির আহমদ, আবু নাসের, আবু ইউসুফ, ইঞ্জিনিয়ার আব্দুল মালিক, কাজী নুরুল আফসার, শফিকুল ইসলাম, ডাক্তার সাখাওয়াত হোসেন হিরো, জাকির হোসেন, নুরুল আফসার মেম্বার, পৌরসভার সভাপতি কাজী আবু মোহসিন, সম্পাদক হাজী সাইফুল ইসলাম হাফেজ, মৌলানা আব্দুল মান্নান সহ অনেকেই। এতে বক্তারা বলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ। মহান আল্লাহ তার প্রেমে পড়েই এই পৃথিবী সৃষ্টি করেছেন, তাই আল্লাহর সান্নিধ্য পেতে রাসুলের আদর্শ অনুসরণ করতে হবে। যেহেতু আমার নবী আপনার মতো আমার মতো নয় সৃষ্টির সেরা, আমার নবী আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রিয় হাবিব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওনাকে দুনিয়াতে রহমত স্বরূপ বানিয়েছেন। প্রথম বছর হিসেবে যেভাবে ভোটে উপজেলার আওতাধীন ইউনিয়ন শাখার বাইরে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে ইনশাল্লাহ প্রতিটি কাজে গৌসিয়া কমিটি ভোটে উপজেলার বাইরা ইউনিয়নের বাইরা ওয়ার্ডের বাইরা এভাবে অংশগ্রহণ করে এইরকম প্রোগ্রামকে জস্টে জুলুসকে সফল এবং সাফল্য মণ্ডিত করবেন। আপনি প্রত্যেক মুমিনের প্রত্যেক নবী দায়িত্ব আছে এই এই জশনে জুলুসে যোগদান করে নবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, নবীর প্রশংসা করা, আল্লাহর প্রশংসা করা। আমরা যে নবীকে পেয়েছি জান্নাতের সুসংবাদ পেয়েছি, ভালো মানুষ সবার সুযোগ পেয়েছি, আল্লাহকে চিনা রাসুলকে চিনি মাসাইককে চিনার সুযোগ পেয়েছেন, সেই নবীর প্রতি বারবার হাজারবার কোটিবার আমাদের প্রতি প্রকাশ করতে হবে। তাই আমরা পটিয়াতে এই এই নবীর মাসকে সম্মানের সাথে তাজিমের সাথে আমরা রক্ষা করব পালন উপলক্ষে। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ পটি উপজেলা শাখার যে স্বাগত এবং স্বাগত রেলি হবে, এই রেলিতে সর্বস্তরের মুসলমানকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে নবীর প্রেমিকদেরকে অংশগ্রহণ আহ্বান জানিয়ে আমার শুভেচ্ছা শেষ করছি। আল্লাহ আমাদেরকে সরকার ধরম চলেছিলাম রফাদার গোলাম বানাই দিয়ে আল্লাহ আল্লাহ আমতাক বানাই দিয়ে আল্লাহ দেশকে কালাবন তৃত্ব দান করো আল্লাহ চশমা দান করো আল্লাহ এই জুলুসের উচিলায় ওলাদের ডাকের উচিলায় আমাদের বাংলাদেশকে সমৃদ্ধ জুলুস হয় সেখানে আল্লাহ সল্লিদের পর্যন্ত রহমত বার কর নাজিল হয় আল্লাহ ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশে আল্লাহ ওলাদের রসুলের মাধ্যমে জুলুসের মাধ্যমে আল্লাহ বরকতময় করে দে আল্লাহ।